আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে বেশি উপকার করে। আর আল্লাহর নিকট সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো আমল হলো সুরুরুন তুদখুলু আলা মুসলিমিন, মুসলমান ভাই আর এক মুসলমানের মুখে হাসি ফোটায়, মানুষের সেবার, মানুষকে আত্মমানবতার পাশে দাঁড়ানো, মানুষের সেবা করাই এই আলানের মূল লক্ষ্য উদ্দেশ্য। ইসলামের মতো নজির দৃষ্টান্ত অন্য কোনো আদর্শে ধর্মে পৃথিবীতে দেখা যাবে না। ইসলামী কার্যে হাসা চালু করা হয় তাহলে এই ক্ষুদ্র ঋণ দূর হয়ে যাবে। আজকে মুসলমান তারা মানবিকতা ভুলে গিয়েই আজকে মুসলমানদের দুর্দশা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس او فساد في الارض كانما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا وقال النبي صلى الله عليه وسلم في حديثه والذي نفسي بيده লাইমিন আহাদুন হাত্তা লিহিব্বু আখি মা ইউহিব্বু নাফসি, মুত্তাফাকুন আলাইহি। ৩৪তম বার্ষিক তাবলিগ ইজতেমায় 2024 সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আলেম ওয়াইদিন ফজলাইল কেরাম, আমার সামনে উপবিষ্ট দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দীনি মুসলিম ভাইয়েরা, আমার বিষয় আপনারা অবগত হয়েছেন, মানব সেবায় আলাউনের গুরুত্ব। মানব সেবা শব্দ অর্থ হলো মানুষের সেবা করা, আলান শব্দ অর্থ হলো সাহায্য, অর্থাৎ মানুষের সেবার, মানুষকে আত্মমানবতার পাশে দাঁড়ানো, মানুষের সেবা করাই এই আলানের মূল লক্ষ্য উদ্দেশ্য। 2017 সালের 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমিরে জামাত প্রফেসর ডক্টর আসলাল গালিব হাফিজুল্লাহ আত্মমানবতার পাশে দাঁড়ানোর জন্য, আত্মমানবতার সেবার জন্য তিনি আলাউন এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে যে ইসলাম, আমরা যে মুসলমান, ইসলামে যে উদার ভাতৃত্ববোধ, ইসলামে যে উদার মানবিকতা, আজকে আমরাই তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে আমার সামনে যারা বসে আছেন, আমরা নিজেকে মুসলমান দাবি করি। যদি আমরা আজকে ইতিহাস ঘেঁটে দেখতে চাই, ইতিহাসের পাতা উল্টাতে চাই, দেখবেন কোন এক সময় আরব বণিক যারা সালিন সাহাবি, তারা একদিন এই দেশে তাদের ব্যবসার জন্য এসেছিলেন। তাদের ওই আরব বণিকদের উত্তম আদর্শ, উত্তম আচরণ, উত্তম মানবিকতা আমার আপনার বাপ দাদা থেকে আকৃষ্ট করেছিল। ফলে আমরা ইসলামের মহান মানবিকতায় তার শিক্ষা নিয়ে মুসলমান হয়েছি। ইসলাম মানবিকতা ধর্ম, ইসলামের মতো নজির দৃষ্টান্ত অন্য কোনো আদর্শে ধর্মে পৃথিবীতে দেখা যাবে না। অতএব ভাইয়ারা আমার, আজকে ইসলাম তার মানবিকতার দিক থেকে শ্রেষ্ঠ। ইসলামের বড় সৌন্দর্য, চিরন্তন সৌন্দর্য তার মানবিকতা। প্রিয় ভাইয়ারা আমার, আজকে আমরা যদি ইসলামের মানবিকতা দেখতে চাই, তাহলে আমরা চলে যাই আল বেদা ওয়া নেহায়া সপ্তম খণ্ডের 8-11 পৃষ্ঠা। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, হুজাইফা ইয়ারমুকের যুদ্ধে তার চাচাতো ভাই খুঁজছিলেন, তার চাচাতো ভাই যুদ্ধ করতে গিয়ে আহত, তার গা থেকে রক্ত ঝরছিল। হুজাইফা খুঁজতে খুঁজতে তার চাচাতো ভাইকে দেখতে পেলেন, তার চাচাতো ভাইয়ের রক্তে, গায়ে রক্তে রঞ্জিত।
তিনি খুঁজে পেলেন। তার ভাই বলছেন, পানি 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 পান করাও। হোজাবার কাছে সামান্য পানি ছিল, সে তার ভাইয়ের কাছে পানি নিয়ে উপস্থিত। যখন তার ভাই মৃত পায়, যখন সে পানি খাবে, পানি মুখে নিয়েছেন, এমন সময় পাশে আর এক ভাই বলছেন, আমার পানি, আমার পানি, পানি। তার ভাই বলল, দেখো ভাই, আমার যত প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমার পাশের ভাইয়ের। তার পানির বোতলটা তার কাছে নেওয়া যাওয়া হলো। সে যখন পানি মুখে নিবে, পাশে আর এক ভাই বলছেন, আমার পানি, পানি। শেষ পর্যন্ত হুজাইফা তার কাছে পানি দৌড়ে নিয়ে গেলেন। নিয়ে এসে দেখেন যে আগের জন মারা গেছেন, তার চাচাতো ভাই সেও মারা গেছেন, সর্বশেষ জন তিনিও মারা গেছেন। ইসলাম আমাদেরকে উদারতা শিখিয়েছে। আপনি আমি উদার মুসলিম, মানবিকতা একমাত্র ইসলামের বড় সৌন্দর্য। অতএব প্রিয় ভাই আমার, আজকে আপনারা দেখছেন আজকে এই ভুয়া মানবিকতা, আজকে ভুয়া মানবিকতা দেখাতে গিয়ে আজকে খ্রিস্টান মিশনারিজগণ আজকে আমাদের মুসলমান ভাইদেরকে, আর যারা আজকে সাঁওতাল, যারা মারমা মুরাং, যারা ক্ষুদ্র জাতি আছে, আজ আপনি জিজ্ঞেস করেন, তারা সকলে আজকে আর মারমা চাকমা নাই, তারা নিজেরা খ্রিস্টান হয়ে গেছে। এমনকি বাংলাদেশে খ্রিস্টান মিশনাররা আমাদের মুসলমান ভাইদেরকে তারা এই ভুয়া মানবিকতার শিক্ষা দিয়ে, আজকে আপনারা ফেসবুক খুলে দেখতে পাবেন, সেখানে দেখা যায় ইসাই মুসলমান, নাম ইসাই মুসলমান, অর্থাৎ সে খ্রিস্টান। অর্থাৎ ভাই আর আমার, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার, আমেরিকার বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার বলছে, আগামী 2050 সালে পৃথিবীতে মুসলিম আধিক্য, মুসলমান সংখ্যা বেড়ে যাবে। ইসলাম তার মানবতা সেখানে দেখিয়েছে, কিন্তু আজকে আমাদের দেশে মানবিকতা আজকে ভুলন ঢিটো। আজকে মানবিকতার ধরাধাররা আজকে ফিলিস্তিনের ভাইদের রক্ত ঝরাচ্ছে, সেখানে তাদের মানবিকতার কোনো খবর নাই। অর্থাৎ ভাই আর আমার, যদি কেউ মানবিকভাবে আলাওয়ানের জায়গা থেকে বিবেচনা নেয়, গুরুত্ব বিবেচনা করে, তা আলাওয়ানে দুটো বিষয় উঠে আসবে। একটা হলো দুনিয়াবি গুরুত্ব, একটা আখিরাতি গুরুত্ব। দুনিয়াবি গুরুত্ব, বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, 1921 সালের গবেষণা, যদি কোনো মানুষ রক্ত দান করে, তাহলে ওই মানুষটা অবশ্য অবশ্যই হার্ট, লিভার এবং ক্যান্সার মতো ভয়ানক অসুস্থে বেঁচে যাবে। যদি রক্ত দান করে, আলাওয়ানের আমাদের স্লোগান, মাদক মুক্ত রক্তদান, সুস্থ থাকবে জাতির বান। অতএব আল্লাহ রাসূল এই বিষয়ে আমাদের উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল বলছেন বুখারী মিশকাত হাদিস 49-61, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি নাফসি বিয়াদি লা ইমুন আহাদুন, আল্লাহর কসম করে বলছি, ওই আল্লাহ হাতে, যে আল্লাহ হাতে আমার প্রাণ। যদি কোনো মোমিন, খাঁটি মোমিন হতে চাই, তাহলে অবশ্যই হাত্তা ইউহিব্বুল আখি মাল নাফসি, সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইজন তাই পছন্দ করবে। এটাই হলে মোমিন মুসলমানের বড় মানবিকতা। আল্লাহ রাসূল আখিরাত বিষয়ে বলছেন, একজন সাহাবি আসলে আল্লাহ রাসূল বললেন, আয়ুন্নাস হাব্বিলাল্লাহ, হে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষকে, সেটা ভালো মানুষকে। আবার আল্লাহ রাসূল বলেন, আয়ু আহাবিল্লাহ আমল আল্লাহ তাআলা, সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, আহাব্বিল্লাহ আহাব্বুন্নাস আল্লাহে আনফাউলিন্নাস, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে বেশি উপকার করে। আর আল্লাহর নিকট সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো আমল হলো সুরুরুন তুদখুল আলা মুসলিমিন, মুসলমান ভাই আর এক মুসলমানের মুখে হাসি ফোটায়। তাকসিবান কুরবাতান, মুসলমান ভাইয়ের কষ্ট দুঃখ দূর করে দেয়। তাকজানু দাইনান, মুসলমান ভাইয়ের ঋণ শোধ করে দেয়। তাত্রুদানু জুহান, মুসলমান ভাইয়ের ক্ষুধা মিটিয়ে দেয়। অতএব ভাই আর আমার, ইসলাম মানবতার ক্ষেত্রে উদার। আপনারা সাহাবীদের জীবন দেখেন, আবু বকর প্রথম খলিফা, আপনি ইবনে আসিরের বই খুলেন, ইবনে আসির সেই বইয়ে উজদুল গাবার তৃতীয় খণ্ডের 327 পৃষ্ঠায় যখন আবু বকর ক্ষমতা আসলেন, খলিফা হলেন, আবু বকর মদিনা অদূরে গিয়ে সেখানে একটা বাড়ি দেখলেন, সেখানে বৃদ্ধরা অন্ধরা আছে। আবু বকর প্রত্যেক দিন সেখানে যেতেন, রান্না বাড়ে খাওয়াতেন, তাদের যাবতীয় ব্যবস্থা করতেন, বাড়ি ঝাড়ু দিতেন, কিন্তু ওই বাড়ির মানুষ কেউ জানতো না যে এটা আবু বকর, সেই মহান ব্যক্তি। ওমরের ইতিহাস দেখেন, মুহিবুত তাবারি, তিনি তার বইয়ে প্রথম খণ্ডে 185 পেজে বলছেন, ওমর যখন ক্ষমতা আসলো তখন তিনি জনগণের খোঁজ খবর নিতেন, এবং একদিন দেখছেন একটা বাড়িতে এতিম বিধবা না খেয়ে কান্নাকাটি করছে। ওমর নিজে বাইতুল মালের আটার বস্তা পিঠে করে নিয়ে এসে তাদের রান্না করে খাইয়ে তাদের মুখে হাসি ফোটালেন। অর্থাৎ ভাই আর আমার, ইসলাম আমাদের চিরন্তন আদর শিখিয়েছে। আজকে আপনারা শুনে খুশি হবেন, আলন শুধু রক্তদান সংস্থা নয়, আগামীতে আলন সামাজিক সেবা দিতে চাই, আগামীতে আলন চিকিৎসা সেবা দিতে চাই। আজকে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নামে,
ক্ষুদ্র মাইক্রো ক্রেডিট, এই ক্ষুদ্র ঋণের নামে মুসলমানকে আজকে আজকে সুদি হারাম করে মুসলমান বানানো হচ্ছে। অত ইসলামের চিরন্তন, আপনার ইসলামের চিরন্তন যে একটা সুন্না সেটা হলো কর্জে হাসানা। কর্জে হাসানার মাধ্যমে অবশ্যই অবশ্যই এই সুদ দূরীভূত হবে। আজকের বিশ্বে বিশ্বে বাংলাদেশে যে অর্থনীতি ঝুঁকিতে রয়েছে, আজকে বাংলাদেশের অর্থনীতি প্রায় নিবিড় অবস্থা, অর্থ যায় যায়, বাংলার মানুষ আজকে অর্থ ঝুঁকিতে আছে। যদি আজকে ইসলামী কর্জে হাসানা চালু করা হয় তাহলে এই ক্ষুদ্র ঋণ দূর হয়ে যাবে। আজকে মুসলমান তারা মানবিকতা ভুলে গিয়েই আজকে মুসলমানদের দুর্দশা। ভাইয়ারা আসুন, আমরা আলাওনের মাধ্যমে চক্ষু শিবির করব, আলাওনের মাধ্যমে সার্বিক চিকিৎসা সেবা দিব, আলাওনের মাধ্যমে আমাদের শক্তিশালী ডক্টর্স ইউনিট রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন সেবা দান, মানুষের পাশে দাঁড়ানো, এইভাবে মানুষ সেবা করার মাধ্যমে আলাওনের এই মহান গুরুত্ব তাদের সামনে আমরা পেশ করবো। অথবা সকল ভাইকে, সময় সংক্ষিপ্ত, সকল ভাইকে আমি একটা হাদিস শোনাবো। হাদিস নম্বর 99-55, আল্লাহ বলছেন আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আল্লাহ বলছেন মুমিন অন্য মানে ভাই স্বরূপ, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একটা বিল্ডিং এর মতো, যে বিল্ডিং এ একটা ইট আট ইটে শক্তিশালী করে। আসুন আমরা সকলে মিলে আমরা কবির ভাষায় চলে যাই, আমরা সকলের তরে, আমরা সকলে সকলের তরে, সবারই তরে আজকে আমরা সকলেই আজকে মানবতার পাশে দাঁড়াই, আত্মমানবতার পাশে দাঁড়াই। যদি আপনার আম্মা অসুস্থ হয়, যদি এক এক ব্যাগ ব্লাড লাগে, যদি আজকে আপনার মা মারা যায়, তাহলে আজকে অন্য ভাইয়ের তার সামনে যার দেহের রক্ত আছে, ব্লাড ব্যাঙ্ক আছে, তার এক এক একটা মতো সামান্য রক্ত হলে তার মা বেঁচে যেত। আপনি স্মরণ করুন, যদি আপনার মা হতো তাহলে কি হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদা আয়াত 32, মান কাতালা বিগায়র নাফসিনা ফাসাদিন ফিল আরদি ফাকান্না কানা জামিয়া। যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে কোনো দুনিয়ার সমস্ত মানুষ হত্যা করলো। আর যদি কোনো মানুষ আহিয়াহা ফাকান্না হিয়ানা জামিয়া, যদি মানুষ একটা মানুষকে বাঁচিয়ে দেয়, সে সমস্ত দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল। আজকে স্মরণ করতে সে রাসুলের আদর্শ, যখন আল্লাহ রাসুল ওই প্রাপ্ত হলেন, বাড়িতে আসলেন, ভয়ে ভীত কম্পিত, বলছে আয় খাদিজা না খসিদ আলা নাফসি, হে খাদিজা আমি তো আমার জীবনে ভয় পাচ্ছি, বলো খাদিজা আমি ভয় পাচ্ছি। খাদিজা বলেন দেখো ওয়াল্লাহ কাল্লা আফসির লা ইখজিক আল্লাহ আবাদা, হে মোহাম্মদ তুমি ভয় করো না, অবশ্যই তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। ইন্নিকালা তাসুর রহিমা, তুমি আত্মীয় সম্পর্ক সে সদাচরণ করো। ওয়া তাহামুলুল কাল্লা, তুমি দুস্থ এতিমদের পাশে দাঁড়াও। ওয়া তাকসুল মাদুমা, তুমি এতিমদের সাহায্য করো। ওয়া তুকরু যাইফা, তুমি আত্মীয় স্বজনের তুমি আপ্যায়ন করো। ওয়া তুইনু আলা নাইবিল হাক্কে, পথহারা ব্যক্তির পথ দেখাও। রাসুল তখন নবী হন নাই, রাসুলকে অভয় দিয়েছে মা খাদিজা। আজকে আপনি মানুষের দুর্দিনের পাশে দাঁড়ান, আল্লাহ ইনশাল্লাহ আপনার পাশে দাঁড়াবেন। আপনি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, সার্বিক জীবন, যদি আপনি আল্লাহ হয়ে যায়, আপনার যদি সাথী হয়ে যায়, আল্লাহ সাহায্যকারী হয়ে যায়, আর কারো লাগবেন ইনশাল্লাহ। আসুন আমরা এই ইসলাম মহান মানবিকতার শিক্ষা নেই, আমরা আলোয়ানকে সার্বিক সহায়তা করি, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সার্বিকভাবে মানবতার এই বৃহত্তর ময়দানে নিজে একজন বলিষ্ঠ সৈনিক ও মুজাহিদ মনে করি। আল্লাহর কাছে এই তাই মাওনা, এই দোয়া, এই মনোবাঞ্ছনা আশা ব্যক্ত করে আজকে আমি সকল ভাইকে আবার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার প্রান্তীয় সংগঠন আলোয়ানের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।